এসেছিল? হ্যাঁ, গানা শুধু চলে এসেছিল। এখন আমি বলতে গেলে পরে আমাদের বলে যে এই সালে তাহলে সংযোগ করি এই যে নার্সিংটা আছে ওই পাশ দিয়ে গেলে দেখতে পারবেন নার্সিংহোমের একবারে দেয়ালের পাশে তাঁবু খাটিয়ে ডিজে বক্স বাজাচ্ছে। তো পেশেন্ট তো আমাদের উপরে অপারেশন পেশেন্ট থেকে আমাদের পেশেন্ট ভর্তি আছে, তো সেই সময় একটা কার্ডিও পেশেন্ট মানে হার্ট অ্যাটাকের পেশেন্ট এসেছে। তো একটা হার্ট অ্যাটাকের পুলিশে চাকরি করেন ভদ্রলোক গেলেন, দেওয়া হলো। তো কাঁচগুলো এত কাঁপছে সে বলছে আমার বুকে আওয়াজটা বেশি লাগছে, তো আমি সাথে করে নিয়ে অনাময় ভর্তি করতে গেলাম। তো সেই সময় আমাদের পেশেন্ট পার্টি সুকুমার দা মানে ওনার মা ভর্তি আছেন, তো ওনার মায়েরও ডিস্টার্ব হচ্ছে বলে বলতে গেছে। যাওয়ার সময় সঙ্গে সঙ্গে ওরা 30-40 জন এসে বচসা শুরু করে ওনার সাথে ঠেলা ঠেলি করতে থাকে। আমাদের এই গেটটার পাশে ওই ছেলেমেয়েগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আমি ভিতরে ছিলাম, আমি ধরো বলছি গেটটা লাগাও, চেঁচামেচি হচ্ছে, তারপর দেখুন একজনকে মারছে। তো এখনকার ছেলেমেয়েদের তো সেই মোবাইলে ফেসবুকে সব ছাড়ার জন্যে ছবি তোলার নিয়ে ওরা এখন নাকি ফোনটা বার করে তুলতে যাবে, এরকম একটা সিচুয়েশন। টেনে ধরে ওই ছেলেটাকে মানে এখানে ফেলে মারছে, আমি তো বসে থাকতে পারি না, আমি এসে ছাড়াতে গেলাম, আমাকে দু একঘাত দিল, মানে আমাকে উদ্দেশ্য করে মারেনি কিন্তু মারতে যে লেগেছে, যেটা সত্যি ছাড়া আমি বলি না। আমি ওইখান থেকে যাক আমাকে আবার সবাই ওদের মধ্যেই সরালো। এবার এই ছেলেটাকে সরাতে আমাদের মেয়ে দুটো ধরেছে, সেই মেয়েগুলোকে নিয়ে এত অত্যাচার করেছে, তাদের করে নিয়ে যে মাথায় ইঁটে করে মেরেছে, এইখানে লাঠি আছে মেরেছে, এইখানটা ভেঙে দিয়েছে, কাঁচ ভেঙে দিয়েছে, মানে যাচ্ছে তাই করেছে। আর ওখানে লোহার রডগুলো মানে এখানে আছে, ওখানে মানে মেয়েটার মাথায় মেরেছে, ছেলেটাকে মেরেছে, মানে যাচ্ছে তাই অত্যাচার করেছে। তবে মদ্যপ সকলেই আহত হয়েছে, কিন্তু উল্লেখযোগ্যভাবে হসপিটালাইজ করে ভর্তি করতে যাওয়ার জন্য তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। মহিলা কদিন ছিল? দুজন মহিলা একজন, প্রত্যেকেই মার খেয়েছে। এই তো এখানে শাখা একটা মানে সিস্টার আছে, শ্রাবণ হেড সিস্টার, তার শাখা পর্যন্ত ভেঙে মেরেছিল, তা সব ভেঙেছে, এগুলো ভেঙেছে, চেয়ার ভেঙেছে, চেয়ারগুলো ভেঙেছে। হ্যাঁ, মানে নার্সিংহোমও ভাঙচুর করেছে। কতজন ছিল ওরা? 40-50 জন আনুমানিক। কি কি নিয়ে এসেছিল মোটামুটি? লাঠি তো থাকছি, মানে লাঠি, তবে মানে লাঠি এখান থেকে খুঁজে খাজে রড পর চেয়ার যেটা যা পেরেছে ধরে ধরে মেরেছে। মাইক বাজানোর বিরোধ করার জন্য? হ্যাঁ, মাইক বাজানোটা বিরোধ করার জন্য। এবং বলা হয়েছিল যে বন্ধ করতে বলিনি, আমি বললাম যে সাউন্ড একটু আসতে দাও, পেশেন্ট পত্র আছে, ওরা কিন্তু শুনছে কথা বলার সঙ্গে সঙ্গে সাউন্ড। আচ্ছা, এখানে যে নার্সিংহোম রয়েছে তার পাশে এরকম মাইকের পারমিশন থানা কি করে দিল? সেটা তো আমরাও বুঝতে পারছি না, ওরা বলছে আমরা ডিজে ভাড়া করেছি 6,000 টাকা এবং 3 দিনের মাইকের পারমিশন করে এনেছি। অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, অ্যারেস্ট আমি শুনলাম নাকি 9 জন অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমার উচিত হচ্ছে মানে যারা মেন মেন কারা ছিল মেনলি বলতে এ পাড়ারই, মানে আমি তো মুখ চিনি না, নাম চিনি না, যেহেতু বাড়ি আমার জামালপুর থানা, এখানে ব্যবসা আমাদের মানে নার্সিংহোম আমার 2014 সাল থেকে এটা আছে, কিন্তু এবার ধরুন নাম তো জানি না, মুখ চিনি সকলকার, কিন্তু স্থানীয়, একদম স্থানীয়। এবং এখানে আবার মানে কি বলবো, পিছনেই বাড়ি, সব বস্তির মতো ওরা সব থাকে, আমাদের সাথে সম্পর্ক ভালো, যাতায়াত করে, কথাবার্তা বলে, কিন্তু আজকে কী ব্যাপার হলো আমি তার মাথায় আতঙ্কিত। মানে সবচেয়ে ভয় হচ্ছে ধরুন আমার এই যে স্টাফগুলো ওরকম মানে এইবার বাদবাকি পেশেন্টগুলোকে আমি এখন স্টাফ কোথায় পাবো যে ম্যানেজমেন্ট দেবো, মানে এইটাই ওই জন্য আমাকে আজকে রাতে থাকতে হচ্ছে, ওরা ভয় খাবে। আপনি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে আজিজুল হক। আমি যখন আর কি বেসিক্যালি এলাম এখানে, হ্যাঁ, নিয়ে আসার পর এলাম, ওখানে একটা হচ্ছিল, হওয়ার পর আমরা বললাম কি ব্যাপার, মানে ঝামেলা হচ্ছে কেন, ঝামেলা হচ্ছে কেন, দেখলাম এখানে খেলাটা চলে এলো গেটের কাছে, আমি গেট থেকে অলরেডি আমি দেখলাম পেশেন্টকে নিয়ে এসেছি, কি করার নাই, আমি অলরেডি ছেলেগুলোকে আটকে দিলাম, দেওয়ার পরে কিন্তু তো এবার কিছু করার নাই, এবার ধরুন আমার পেশেন্ট নিয়ে এসেছি, এবারে যে ওই মেয়ে ছেলেগুলোকে এগিয়ে যে মারপুরটা হয়েছে একদম চূড়ান্তই মাধ্য হয়েছে, খারাপ হয়েছে, ভালো মাধ্য হয়েছে। পেশেন্ট রয়েছে এখানে? হ্যাঁ, আমার পেশেন্ট রয়েছে। আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, অবশ্যই আতঙ্কে রয়েছে, অবশ্যই। ওই ধরুন হট করে যদি আবার কোনো ঝামেলা হয় আতঙ্কিত আমার থাকবোই। আপনার পেশেন্টে কি হয়েছে? আমার পেশেন্টে রক্ত চলছে, ব্লাড চলছে। কোথা থেকে নিয়ে এসছেন পেশেন্টকে? আমরা খন্ডবস থানা। কি নাম আপনার? প্রশান্ত বাসুরি। এটা কোন নার্সিংহোম? নিউ বলুন। দাঁড়াও তোমাকে তো ছবিটা নিই। দাদা কাদা লেগে আছে, কি অবস্থা দেখে না? এই প্যান্টটা বুলিয়ে এটা একদম পরিকল্পিতভাবে
ঠান্ডা মাথায় বিশ্বজিৎ মণ্ডল এবং বিমান ঘোষ এই কাজটি করেছে। কেন আমার মা এখানে ভর্তি আছে, আমাকে ওরা অনেকদিন ধরে মানে সুযোগ খুঁজছে কীভাবে হ্যাকেল করা যায় বা গায়ে হাত দেওয়া যায়। আমার প্রতি রাগ হচ্ছে, একটা ওরা টেলিফোনে কথোপকথন করে খোকন দার নাম করে টাকা তোলা। খোকন দা মানে কি? খোকন দাস হচ্ছে আমাদের এমএলএ, হ্যাঁ দক্ষিণের এমএলএ। খোকন দার নাম করে এরা টাকা তোলে। কার কাছ থেকে? খোকন দা একজন ব্যবসাদারের কাছ থেকে, তার কাছে টাকা চায়। কি ব্যবসাদার? কি কিসের ব্যবসাদার? জমি জায়গার ব্যবসা করে। আচ্ছা আচ্ছা, এই 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 যে বিমান ঘোষ সেও জমি জায়গার ব্যবসা করে। কি টাকা তোলে যেন হুমকি দেয় নাকি তাদেরকে? হ্যাঁ, এবং হুমকি দেয় এবং খোকনদাকে দিতে হবে টাকা এই সমস্ত বলে। কত টাকা ডিমান্ড করেছিল? 1,00,000 টাকা। আর সভাপতি বোধহয় সভাপতির নাম করে বোধহয় কিছু টাকা আছে, আমার ক্লিক টাকা মনে নেই। তা এইটা খোকনদা জানে, খোকনদার কাছে পাঠানো হয়েছে, সেইটা খবরটা ওদের কাছে যায়। তারপর ওরা আমাকে ট্যাপে ফেলে কোনো কিছু করা যায় নাকি এই চিন্তাভাবনা করে রেখেছিল। আজকে কি হলো? আমি সেটা বুঝতে পারিনি। তা নাহলে এই নার্সিংহোমের গায়ে ইয়ে ডেক বাজছে রাতোসারে, মানে এত জোরে যে কল্পনার বাইরে। আমি ওদের ছেলেগুলোকে রিকোয়েস্ট করতে গেছি, ওরা সব পাড়ার ছেলে আছে, কিছু বাইরের ছেলে আছে, এমনি করে মদ খেয়ে ওখানে নাচছে। তা আমি ওদের বান করতাম, আসতে একটু কর, তোরা বাজা কিন্তু আসতে কর দিয়ে, এই বলে আমি এইখানে এসছি, মানে বেরিয়ে এখানে এসছি। তারপরে তো দেখি হু শব্দে ওরা কাকে ফোন করলো, কে বললো যে শালা ওকেই ধর, বুঝলেন তো? এটা কে বলতে বলে দিই, এটা বিশ্বজিৎ আর বিমান ঘোষ। এটাকে মানে দীর্ঘদিন ধরে ওদের মদের পয়সা, ওদের ডেকের পয়সা সব এরা দিত। আমি বলেছি মানে পাঠিয়েছি ক্লিপটা, এইটা ওদের রাগ দীর্ঘদিন, বুঝলেন তো? দিয়ে সেইটা আমার উপরে যে কিভাবে রিভেঞ্জ নেওয়া যায়, কারণ হচ্ছে পুজোর এটা পুজো তলা যে সেখানকার মাই নয়, এটা হচ্ছে এখানে আলাদাভাবে মাইক নিয়ে আসা হয়েছে। কি পুজো ছিল ওখানে? এটা উলাইচন্ডী পুজোর মাইক কিন্তু নয়, উলাইচন্ডী পুজোর কমিটি আলাদা, তারা পুজোও করেছে, তাদের মাইক একদিনের জন্য তারা বন্ধ করে দিয়েছে। সেই ছেলেরাও আমার কাছে এসেছিল, কিন্তু এখানে এটা হচ্ছে আলাদাভাবে এদের পয়সা দিয়ে করানো হয়েছে। মারধর করে আপনাকে? হ্যাঁ, আমাকে এবং এই নার্সিংহোমের মেয়েরা ছেলেরা আমাকে আটকাতে যায়, তখন তাদেরও মারধর করে এবং উন্ডেডও। তারা কতজন এসেছিল? ওরা ওরা এসেছিল প্রায় 30-40 জন। কি কি নিয়ে এসেছিল? ওরা ওই লাঠি বাঁশ, তারপরে তো এখানে ইঁট পাটকেল, ইঁটে করে মেরেছে তো মেয়েটাকে, মাথা ফেটে গেছে, এই সমস্ত যে ইঞ্জুরি হয়েছে। হ্যাঁ, আমাকেও বুকে, হ্যাঁ এইখানটায় ফেলে দিয়েছিল। কি বক্তব্য দে কেন, মানে আজকে কি বললো ওরা? হ্যাঁ, ওরা আজকে কি বললো? ওরা বলছে শালা তুই কি জন্য মাইক বন্ধ করতে বলেছিস, এটা তো ইস্যু নয়, মাইক বন্ধটা ইস্যু নয়, কত হচ্ছে মেন ফোকলদার নাম করে এরা টাকা তোলে, এটা প্রতিবাদ করো। এটা কোন নার্সিংহোম? এটা নিউ গৌরী নার্সিংহোম। এখানে আমার মাও ভর্তি আছে, আমার মা মুড় শুরু করে। এটা এটা হচ্ছে ডিবিসি মোড়। আপনার নাম? আমার নাম সুকুমার পাল।